ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. এক্ষেত্রে তিনি যে দেশে আছেন কোন দেশে উনি কোর্টে যাবেন, খুলাক তালাক উনি নিজে দেবেন না, কোর্টে যাবেন, তারা যাচাই বাছাই করবে ও কীরকম উনি নিরুদ্দেশ, কোথায় আছে, নিয়ম তো রুল বিচার ব্যবস্থা রয়েছে, তারপর ওনারা যাচাই করবেন, দেখবেন ও যদি থাকে ওকে তলব করবেন, তার হক আদায় যদি করে না করে, না হয় যদি না থাকে ওনাকে পাওয়াই যায় না তাহলে আর কোথায়, নিরুদ্দেশ মানে কি ও গায়েব আর পাওয়াই যাচ্ছে না। আবার বলেছেন আপনি শোনা যায় এখান থেকে বিয়ে করেছে ওর বাচ্চা কাচ্চা আছে, তাহলে তো আছেই সর্বোপরি। কোর্টে যাবেন, ওরা যদি সৌদিতে বা মুসলিম কোনো রাষ্ট্রে থাকেন তবুও তো অপেক্ষামূলক ভালো, আর সৌদি যদি হয় তাহলে তো মাশাআল্লাহ কোনো কথাই নেই, জানেন ইসলামী ব্যবস্থা, ওনারা যাচাই করবেন, তলব করবেন ওকে, তারপরে তালাকুল খোলা ওই এর ব্যবস্থা করা হবে, মানে স্ত্রীকে বলা হবে আপনি আপনাকে যে মোহর দিয়েছে তা দিন, অথবা তারা যাচাই করবেন একটা দুষ্টা কার ওরা যাচাই করে তারপরে ফতোয়া, তারপরে তারা রায় দেবেন, স্বামীকে বলবেন তুমি তালাক দাও, এ হলো খোলা তালাক। কিন্তু যদি এরকম হয় যে ওর স্বামীকে পাওয়াই যাচ্ছে না তাহলে এই অবস্থায় বিচারপতি দেখবেন কি করেন, বিচারপতি এই অবস্থায় যেহেতু ও নাই বিচারপতি এটা ব্যবস্থা করবেন, দেখেন আপনি আঞ্চলিক কোর্টের কি ব্যবস্থাপনা, ওখানে যোগাযোগ করুন, আর যদি কোর্ট না থাকে মুসলিম যদি অমুসলিম কোনো কান্ট্রিতে যেমন ইউরোপ আমেরিকা, তাহলে ওখানে যদি মুসলিম অর্গানাইজেশন বা কোনো কাউন্সিল থাকে ওদের মাধ্যমে এই এর সুরাহা করা হবে, কাউন্সিল আছে তো বিভিন্ন জায়গায় ওদের ওরা ব্যবস্থা করবেন কী হয়। কিন্তু সাধারণত খোলা তলাক যেতে হল তার মানে হলো আপনাকে যা দেওয়া হয়েছে মানে স্ত্রীকে যা দিয়েছে তা সে মোহর হিসেবে তা ফেরত দেবে আর তাকে ওকে বলা হবে তুমি তালাক দাও তালাক, এটা হলো খোলা। কিন্তু এটা তো ব্যাপার এরকম না, যাচাই বাছাই করতে হবে তো সে কোথায় আছে না আছে, ও নাই হলে এক কথা আর যদি থাকে তাহলে আরেক কথা। এটা হলো পরামর্শমূলক আর কি, এখানে আমি উত্তর দিচ্ছি না, আর এটি উত্তরের মতো ব্যবহার যাচাই করুন, দেখুন যদি এরকম কিছু একদম লাস্টে কিছু না থাকে তাহলে থাকবে না কেন, অবশ্যই কাউন্সিল আছে, কোর্ট যদি কাউন্সিল কিছু না থাকে তাহলে কোর্ট অনুযায়ী এটার ফেসলা গ্রহণ করা যায়, এরকম একটা ফতোয়া শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ আমি দেখলাম। বারাকাল্লাহু ফিক।